হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। অনলাইন অ্যাডভাইজার ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আর একটা নতুন জব আপডেট নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি, ঠিক আছে? তো সেটা নিয়ে তোমাদের সামনে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে, আমি বেশি কথা না বলে একদম ডাইরেক্ট জবের মধ্যে ঢুকে যাব। শুধু একটা কথাই বলবো, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে একটা দারুণ গভর্নমেন্ট জব এসেছে, দেখে নাও। এটা যদি আমার ইন্ডিয়ান এয়ারফোর্স, একটা তোমরা জানো যাদের খুব ইচ্ছা আছে ডিফেন্সের চাকরি করবো বা মিনিস্ট্রি অফ ডিফেন্স সেন্টারে চাকরি করবো, তাদের জন্য জবটা বেস্ট জব, ঠিক আছে? ইন্ডিয়ান এয়ারফোর্স ডিপার্টমেন্ট থেকে জবটা এসেছে, দেখতে পাচ্ছ। এক পোস্টগুলো হচ্ছে তোমার ফ্লাইং ডিপার্টমেন্টে একটা গ্রাউন্ড ডিউটি এসছে, এফক্যাট এন্ট্রি টেস্ট লেভেল, একটা টেকনিক্যাল একটা আছে, নন টেকনিক্যাল গ্রাউন্ড ডিউটি, ঠিক আছে? টোটাল এটা হচ্ছে শর্ট নোটিশ, পে লেভেলটা দেখে নিয়েছে 56,100 থেকে 177,500 টাকা, লেভেল 10, ঠিক আছে? বাকি কিছু জানাতে হবে, এখান থেকে স্ক্যান কিউআর কোড জেনে নিও, আর যাদের যা যা কোয়েরি আছে এখানে পয়েন্ট 2 করে পয়েন্ট টিভি নোট করা আছে, দেখে নিও। কোনো রকম জানতে অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি কমেন্ট করে জানাবো। আর ডিটেলস নোটিফিকেশনটা আমি তোমাদের বলে দিচ্ছি, আর তারপরেও আমি সমস্ত লিঙ্ক, পিডিএফ লিঙ্ক, ডাউনলোড লিঙ্ক এবং অফিসিয়াল লিঙ্ক সব ডিটেলস দিয়ে দেবো। ভালো লাগলে মানে ওখান থেকে তোমরা পেয়ে যাবে, আর কোনো জানার কিছু থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি জানিয়ে দেবো। আর নেক্সট আর একটা কথা, তোমাদের আর একটা কথা বলে দিচ্ছি, যাদের তোমাদের নেক্সট জবের মানে কারা কোন ডিপার্টমেন্ট থেকে বিলংস করছো, কিসের উপর কোন লেভেলে চাকরি চাইছো বা কোন কোম্পানিতে জব করতে চাও, সেরকম আমাকে জানিও, আমার কাছে অ্যাভেলেবেল থাকলে তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে? তো চলো শুরু করি নোটিফিকেশনটা। আমি ডিটেলসটা দেখে দিই, ইন্ডিয়ান এয়ারফোর্স একাডেমি, এটা দেখতেই পাচ্ছ, দেখে নাও। ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 15 জুন 2020 থেকে 14 জুলাই 2020, ঠিক আছে? ফার্স্ট ডেট লাস্ট ডেটটা দেখে নিয়েছো, কি পয়েন্ট। আর এখানে হচ্ছে তোমার সমস্ত এয়ারফোর্স কেরিয়ার ওয়েবসাইট DI আছে, ডিটেলস এখানে ক্লিক করলে একদম চলে যাবে আমি ওয়েবসাইটে, এখান থেকেই চলে যাবে। এখন ওয়েবসাইটটা কাজ করছে না, দেখতেই পাচ্ছ, আমার ওয়েবসাইটটা খুলছে না, সার্ভার বিজি আছে এখন, ঠিক আছে? দেখো, এফকে এন্ট্রি টেস্ট, যে গ্রাউন্ড ডিউটি, টেকনিক্যাল, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, তারপর হচ্ছে গ্রাউন্ড ডিউটি, নন টেকনিক্যাল, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এসছে এগুলো। NCCS স্পেশাল এন্ট্রি টেস্ট ফ্লাইং আছে, আর যেটা মেট্রোলজিক্যাল এন্ট্রি টেস্ট আছে, গ্রাউন্ড ডিউটি, নন টেকনিক্যাল। ডিটেলস আমি তোমাকে ডিসক্রিপশন বক্সে দিয়ে যাবো, পেয়ে যাবে, ডিটেলসটা বলে দিচ্ছি। এর এডুকেশন কোয়ালিফিকেশান, এজ ফ্লাইং অফিসারের জন্য হচ্ছে 20 থেকে 24 ইয়ার্স এজ, আর এর সাথে কমার্শিয়াল পাইলট লাইসেন্স হওয়া মাস্ট। DGCA, DGCA মানে হচ্ছে ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন, এটা একটা সেন্ট্রাল কমান্ডের সংস্থা, যারা সমস্ত পাইলটদের এবং কেবিন ক্রু যারা থাকে তাদের এরা তোমার লাইসেন্স ইস্যুস করে। আর ওখান থেকে ইস্যু থাকতে হবে। আর গ্রাউন্ড ডিউটি হচ্ছে টেকনিক্যাল নন টেকনিক্যাল ফার্স্ট, বয়স হচ্ছে 20 থেকে 26 ইয়ার, ঠিক আছে? বাকি এখানে সব ডিটেলস আছে, দেখে নিও। আর এডুকেশন কোয়ালিফিকেশন ফ্লাইং ব্রাঞ্চের জন্য হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট হতেই হবে তোমাদের 10+2 তে, মানে ফিজিক্স অ্যান্ড ম্যাথস রাখতে হবে উইথ 50% মার্কস মিনিমাম, আর ওর সাথে গ্র্যাজুয়েশন 3 ইয়ার্স অথবা বিএ বিটেক 60% মার্কস 4 ইয়ার্সের, ঠিক আছে? আর এখানে হচ্ছে তোমার গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল ব্রাঞ্চ, এই যে এই এই ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে পারো। কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার, কম্পিউটার ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, অ্যারোনটিক্যাল, স্পেস ক্র্যাফ্ট, সব ডিটেলস দেওয়া আছে, যাদের যারা যেখান থেকে বিলংস করছো অ্যাপ্লাই করে দিও, যদি সমস্ত রকম ম্যাচিং করে যায়, ঠিক আছে? আর গ্রাউন্ড ডিউটির জন্য দেখে নিছো, পাস অথবা 10+2 গ্র্যাজুয়েট ডিগ্রি, হয়তো 60% মিনিমাম তোমার বিটেক বা গ্র্যাজুয়েশন নর্মাল, ঠিক আছে? আরও ডিটেলস এখানে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে সমস্ত ডিটেলস দেওয়া আছে, পড়ে নেবে, একদম সাইডে গিয়ে ডাইরেক্ট ক্লিক করবে, ওখান থেকে ক্যারিয়ার ফর্ম থেকে গিয়ে স্টেপ বাই স্টেপ তোমরা অ্যাপ্লাই করে নিও। কোনো রকম অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের সাহায্য করবো জানিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি ডিসক্রিপশন বক্সে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি, আর কারো কিছু জানার থাকলে বলতে পারো, ঠিক আছে? আর প্রচুর প্রচুর করে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আমি আগামী দিনে আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদের নিয়ে আসছি। থ্যাংক ইউ।